আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ। মমে শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ল। নভেম্বরের মধ্যে স্কুল খুলতে না পারলে হবে না বার্ষিক পরীক্ষা, জানালেন প্রাথমিক শিক্ষা সচিব। এক মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম। ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ায় দুশ্চিন্তায় হাজারো সৌদি প্রবাসী। রোববার থেকে আবারও টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। এবং করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫০৮ জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানো হলো। ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। নভেম্বরের মধ্যে স্কুল খুলতে না পারলে বার্ষিক পরীক্ষাও হবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সচিব। রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। অন্য সবকিছু প্রায় স্বাভাবিক হলেও ৪ কোটি শিক্ষার্থীকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না সরকার। গত ১৭ মার্চ থেকে পাঁচ দফা ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবার আরেক দফায় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো সে ছুটি। তারপরও স্কুল খুলতে না পারলে শিক্ষার্থীদের অটো প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩১ অক্টোবর পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করলাম। এখন পরিবেশ পরিস্থিতি বলতে পারবে যে আমাদের নভেম্বর ১ তারিখ থেকে ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত এই সময়টা ৪০ দিন জন্য আমাদের একটা ফাইনাল একটা আছে, পাঠ পরিকল্পনা আছে, সংশোধিত পাঠ পরিকল্পনা। সেইটা যদি আমরা স্কুল খুলতে পারি তাহলে তো সেটা অনুযায়ী চলবে, তাহলে আমরা এটা মূল্যায়ন করতে পারবো। তো যদি স্কুলগুলো না খোলে, যদি আমরা আমাদের শেষ অপশানটাও যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আপনারা বুঝছেন যে কী হবে। আসলে সচিব জানান শিক্ষা বর্ষ বাড়ানোর সুযোগ নেই, তবে ১লা জানুয়ারিতে বই উৎসবের প্রস্তুতি চলছে পুরো দমে। ১লা জানুয়ারি যে আমরা যে বই উৎসব করে থাকি, আমাদের সকল বাচ্চা শিশুদের শিক্ষার্থীদের মধ্যে আমরা যে বই বিতরণ করে থাকি, সেই বই ছাপানোর ব্যাপারে আমাদের কিন্তু পুরো দমে কাজ চলছে। তো আমাদের কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নেক্সট ইয়ারেই আমরা নতুন বই বিতরণ করবো, আমার নতুন সেশন শুরু হবে। সেই জন্য আমরা মনে করছি যে সেশন বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের এখন পর্যন্ত নাই। তবে সব কিছুই নির্ভর করছে সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এক মাস পর চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম। তবে তার শরীরের ডান পাশ পুরোপুরি সচল হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেজন্য রাজধানী নিউরোসায়েন্স হাসপাতাল থেকে থেরাপির জন্য তাকে পাঠানো হয়েছে মিরপুরের সিআরপি হাসপাতালে। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মৃত্যুর কিনার থেকে ফিরে আসার নতুন এক গল্প, আবারও লড়াই সংগ্রাম করে বাঁচার স্বপ্ন ওয়াহিদা খানমের চোখে মুখে। দুর্বৃত্তদের হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। তার এই শারীরিক উন্নতি নিয়ে মাসখানেক আগেও সংশয় ছিলেন সবাই। সবার সানুগ্রহে এবং সবার প্রচেষ্টায় এই ধরনের একটা অসম্ভব বলবো না, তবে খুব জটিল একটা অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এক মাসের মধ্যেই রোগীটা আজকে হেঁটে চলে যেতে পারল। এটা সত্য কথা বলতে নিউরো সার্জারিতে বিস্ময়কর না হলেও আমরা মনে করি যে ওর জন্য এটা অনেক বড় পাওয়া। ওয়াহিদার মাথায় ৯টি আঘাত ছিল, এতে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে ডান পাশ অচল হয়ে পড়েছিল। শঙ্কা কাটলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও মাসখানেক সময়ের কথা বলছেন চিকিৎসকরা। ডান হাত এবং ডান পায়ে শক্তি ফিরে আসছে, কিন্তু এখনো ১০০% শক্তি ফিরে আসেনি, সামান্য কিছু বাকি আছে। সেই জন্য ওনাদের আমরা সিআরপিতে রেফার করেছি, ওখানে ওনারা ফিজিওথেরাপি নেবেন। আশা করি ইনশাল্লাহ বাকি যেইটুকু শক্তি বাকি আছে সেটুকু ফিরে আসবে। ওনার যে রিকভারি রেট এটা দেখেন, আশা করা যায় যে আগামী ২-১ সপ্তাহের মধ্যে উনি ফুল রিকভারি ওনার হয়ে যাবে আশা করি। দুপুর ১২:৩০টার দিকে ওয়াহিদাকে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তিনি মিরপুর সিআরপি হাসপাতালে থেরাপি নেবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
টিকিট পেতে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসে এখনও ভিড় করাচ্ছেন হাজারো প্রবাসী। টোকেন পেলেও ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়ায় দুশ্চিন্তায় অনেকে। সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য নতুন করে টোকেন দেওয়া শুরু হবে 4 অক্টোবর থেকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কারো ভিসার মেয়াদ শেষের পথে, কারো আকামার মেয়াদ আছে আর মাত্র কয়েকদিন, এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে টিকিট পেতে মরিয়া প্রবাসীরা। নির্দিষ্ট সময়ে টিকিট না পেলে সৌদি আরব যাওয়া আর সম্ভব হবে না বলে মনে করছেন তারা। টোকেনটা দেওয়া হোক, দিলে আমরা যে অমুক দিন আইয়া যাবে এখানে আর বের করে আমরা কোনো প্রয়োজন হয় না। 30 তারিখ টোকেন দিয়েছে, 30 তারিখ পর্যন্ত মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু টোকেন তারা পেয়েছিল কিন্তু তারা যেতে পারে নাই। তাদের তো ওখানে একটা খালি আছে পথ, ওই যে খালি পথটায় ঠিক আছে আমাদেরকে ঢুকাই দেওয়া হোক, যাতে আমরা করে এই যে যাদের অল্প সময় মেয়াদ আছে আমরা দিয়ে ওখানে কর্মস্থলে যোগ দিতে পারি। আর যাদের রিসেন্ট শেষ হয়ে যাবে, আপনি এখন আসেন, এখন আপনি আর্জেন্ট এটা নিয়ে আপনি অ্যাপ্লাই করেন, এটা যদি করে আমাদের সবার জন্য বেশি ভালো হবে, কারণ আমরা 30 তারিখে মানুষের মতো আমরাও ভোগান্তিতে বা বিভ্রান্তিতে পড়বো না। আগে নানা অব্যবস্থাপনা থাকলেও এখন রিটার্ন যাত্রীদের নিয়মিত টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, তবে চাহিদার চেয়ে তা অনেক কম। অনেক লোকের টোকেন 30 তারিখ বিচার মেয়াদ শেষ, এখন টোকেন ওদের আছে বিচার মেয়াদ নাই, কিন্তু আমরা বিচার মেয়াদ আছে টোকেন নাই। আকামারও মেয়াদ আছে, বিচার মেয়াদ আছে, কিন্তু আমরা কোনো টোকেন পাচ্ছি না, টিকিট পাচ্ছি না, সব মিলে সবাই অনেক হয়রানি। সময় আছে মাত্র 20 দিন, 20 দিনের ভিতরে যদি না ঢুকতে পারে তাহলে কফিলার ছুটি দেবে না, বাড়াই দেবে না, বুঝছেন? আকামা তো এদেশে করা সম্ভব না। দ্রুত ফ্লাইট সংখ্যা বাড়ানো হলে যাদের ভিসার মেয়াদ আছে অন্তত তাদের যাওয়া সম্ভব হবে বলে জানান প্রবাসীরা। আগামীকাল সিসিরিয়াল আর টোকেন দেওয়া হবে 4 তারিখে। সৌদি এয়ারলাইন্স বৃহস্পতিবার A1 থেকে 100 এবং B1 থেকে 100 সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেয়। এছাড়া আগের সিরিয়াল থেকে টিকিট না পাওয়া 200 জনকেও টিকিট নিতে ডাকা হয়। তবে ভিসা এবং আকামা নবায়নের জটিলতা দূর করতে পারলে সৌদি এয়ারলাইন্সে টিকিট নিতে আসা প্রবাসীদের ভিড় কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,272 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 16 জন পুরুষ আর 5 জন নারী। সবশেষ 11,420টি নমুনা পরীক্ষায় 1,508 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 13.20%। মোট আক্রান্তের সংখ্যা 364,987 জন। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,591 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,77,078 জন। শনাক্ত বিবেচনে সুস্থতার হার 75.91%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে 5 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 2 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সারা দেশে আরও 3 জন মারা গেছেন। কুমিল্লায় করোনা পজিটিভ হয়ে আরও 1 জন মহিলার মৃত্যু হয়েছে। তার বয়স ছিল 70 বছর। এ নিয়ে কুমিল্লায় করোনায় মারা গেলেন 205 জন। 24 ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়েছে। একদিনে 10 জেলায় 444 জনের নমুনা পরীক্ষায় খুলনায় 7 জন সহ ওই বিভাগের 36 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 1 নারী মারা গেছেন। কয়েক দফায় বন্যায় দেশের কিছু কিছু অঞ্চল আবারও চরম দুর্ভোগে পড়েছে। নাটোরের সিংড়াই বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। আত্রাই নদীর পানি তোড়ে পৌরসভার 9 নং ওয়ার্ডের সোলাকুড়া এলাকায় সড়ক বিভাগের রাস্তা ভেঙে তলিয়ে গেছে বেশ কিছু ঘর বাড়িও। প্লাবিত হয়েছে ফসলি জমি, ভেঙে গেছে উপজেলার হিয়াতপুর এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ। ঘর বাড়ি ছেড়ে রাস্তা, বাঁধ ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে দুর্গত এলাকার মানুষ। নগাঁয় গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আত্রাই নদ ও ছোট যমুনার পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে মান্দা উপজেলায় 22টি, আত্রায় 15টি সহ জেলায় 40টি গ্রাম প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আবারও বিপদসীমার ওপর দিয়ে বইছে। চলছে ব্যাপক নদী ভাঙ্গন। গাইবান্ধায় 5ম দফায় বন্যায় সদর, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সাঘাটার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে কলা, আখ ও রোপা আমন সহ বিভিন্ন শাকসবজির ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 50,000 মানুষ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে আজও তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক।
ঘাট সংশ্লিষ্টরা জানান, শুধু পাটুরিয়া ঘাটে 300 বেশি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলেছেন, এ রুটের 18টির মধ্যে 17টি ফেরি চলাচল করছে। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের মামলায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিচার বিভাগীয় তদন্ত দল। দুপুরে তদন্ত কমিটির সদস্যরা এমসি কলেজ ছাত্রাবাসের নবনির্মিত ভবন সহ বিভিন্ন হল পরিদর্শন করেন। এর আগে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে বৈঠক করেন তারা। তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন সিলেটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান। এই কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে উচ্চ আদালত। 9 দিন পর আবারও শুরু হলো দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন। ডিলারদের সাথে কারখানা কর্তৃপক্ষের সমঝোতার পর গতরাত থেকে সার উত্তোলন শুরু হয়। জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে কমান্ড এরিয়ার 17 জেলা সহ দেশের 20 জেলার প্রায় 3000 ডিলার ইউরিয়া উত্তোলন করেন। কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় খোলা আকাশের নিচে সার বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে, এই অভিযোগে গত 21 সেপ্টেম্বর থেকে ডিলাররা সার উত্তোলন বন্ধ রেখেছিলেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে 92টি স্বর্ণের বার উদ্ধার করাচ্ছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় এনামুল হক নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়। তিনি শারজা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। বিমানবন্দরে সহকারী ম্যানেজার খায়রুল কবির জানান, এনামুল হক তার শার্টের ভেতর বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো বহন করে নিয়ে এসেছিলেন। নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বাঘ প্রতিবন্ধী এক বৃদ্ধের বসত বাড়ি দখলের চেষ্টা সহ হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের দাবি, জয়নাল আবেদিন নামের ওই ব্যক্তি তাদের বাড়ি দখলের উদ্দেশ্য প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও তারা পুলিশের সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। চাষড়ায় সরকারি মহিলা কলেজের পেছনে পৈতৃক সূত্রে পাওয়া 7.5% জমির উপর ঘর তুলে দীর্ঘ প্রায় 50 বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন বাক প্রতিবন্ধী বৃদ্ধ ওমর ফারুক। ওই বাড়ির পাশেই জমি কেনেন জয়নাল আবেদিন। এরপর থেকে শুরু হয় ওমর ফারুকের জমি দখলের চেষ্টা। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, তাদেরকে উচ্ছেদ করতে হামলা নির্যাতন করছেন জয়নালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী। আমাদের বাউন্ডারি ছিল, বেড়া দেওয়া ছিল। কালকে শুক্রবার দিন সকাল 8 ঘটিকা ওনারা আইসা এরকম ভাঙা চুরা আমাকে মারতে আসে, আমার মাকে মারতে আসে, সবারে আমাদেরকে হত্যার হুমকি দেয়। আমাকে পূর্বপুরুষের বাড়ি ঘর, এটা এই অনেক আতঙ্কের মধ্যে আছি এই প্রতিবন্ধী স্বামী নিয়া। এদিকে স্থানীয়রা জানায়, জয়নাল আবেদিনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও অন্যের বাড়ি জবরদখল করার আরও অনেক অভিযোগ রয়েছে। বিভিন্ন লোকের জমি দখলে পয়তারা করে এবং কোথাও দখল করেছে, কোথাও দখল করতে ব্যর্থ হয়েছে এবং মানুষকে এইভাবে সে বিভিন্ন সম্পত্তিতে গিয়ে হানা দিতেছে। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমি ইতিমধ্যে ওসিকে নির্দেশ দিয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, যে অপরাধী হোক তার বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত জয়নাল জমি সংক্রান্ত বিভিন্ন মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন। তার বিরুদ্ধে চাষড়ায় রাজুকের অনুমোদন ছাড়া আল জয়নাল ট্রেড সেন্টার নামে বাণিজ্যিক ভবন নির্মাণ ও রেলওয়ের জমি দখলের অভিযোগে মামলাও রয়েছে। গত বছর সদর থানায় গিয়ে এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করেও গণমাধ্যমের শিরোনাম হন এই জয়নাল। বিপ্লব রায়, এটিএন বাংলা। এসব পাখির বন্ধু হই স্লোগানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একটি চরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টির পাশাপাশি চরটিকে মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের তথ্য ছবিতে রিপোর্ট করেছেন ইসরাত তেমা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ শোলচলিয়া মৌজায় বিষখালী নদীতে 103 একরের এই চর জেগে ওঠে প্রায় 30 বছর আগে। পাখির কলতানে সারাক্ষণই মুখরিত থাকে চরটি। কোকিল, গাংচিল, বুলবুলি, বউকথাকাও, বাবই, ডাহুক, মাছরাঙা ও পানকড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখির আবাস সেখানে।
সম্প্রতি পাখির অভয়ারণ্য ঘোষণা করে এই চরে মাটি কাটা, বালু উত্তোলন, গাছ কাটা ও গবাদি পশু চড়ানো নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। চরটি পাখি দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন আসে, চরে একটু বসার মতন জায়গা করে দিলে ভালো হইতো। এই চরটায় বিভিন্ন মানুষ পাখি শিকার করতে আসতো, কিন্তু এখন পারতেছে না। নয়না ফিরাম এই চরটিকে ইকোপার্ক ঘোষণার দাবি শোলজালিয়া ইউনিয়ন পরিষদের। আমাদের দাবি যে এই চরটিকে ইকো পার্ক হিসেবে যেন ঘোষণা করা হয়। আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি এখানে এটাকে ভরাট করা এবং চারিপাশে বাঁধছে বাঁধ দেয়। বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই চরে পাখির নিরাপদ আবাস নিশ্চিত করা সহ সেখানে মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। আমরা চরটিকে পাখি অভয়ারণ্য ঘোষণা করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা বলে একটা মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের পরিকল্পনা করছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছালকাঠির দক্ষিণ শোলজালিয়া চর ভ্রমণ করবে পর্যটকরা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নড়াইলে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় বসত বাড়ির সীমানা নিয়ে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আসাদ মুন্সি ও দাউদ মোল্লার মধ্যে বিরোধ চলছিল। গতকাল বিরোধপূর্ণ জায়গায় আসাদ মুন্সির ছেলে সুপারি পাড়তে গেলে দুপক্ষের লোকজন লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে 4 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নানা আয়োজনে গাজীপুরে পালিত হল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বৈরাচারী বিরোধী আন্দোলনের শহীদ অ্যাডভোকেট ময়েজউদ্দিনের 36তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে গতকাল বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গাজীপুরের পুবাইলে মিলাদ মাহফিল, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান উপস্থিত ছিলেন। নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোঁয়ায় দান, পূজা ও সমবেত প্রার্থনার। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দায়ক দায়িকারা বিহার অধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করেন। মহামারীর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবার সংক্ষিপ্ত আকারে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। হাওড়বাসীর উন্নয়নে আলাদা মন্ত্রণালয়ের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওড় বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম। সকালে জেলা আইনজীবী ভবনের সামনে এই মানববন্ধন করা হয়। আইনজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। পাবনার সুজানগরে 4 বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখা। সুজানগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। ছাত্র অধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল হক সহ শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। রাজশাহীতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে মহানগরীর সিটি হাট সংলগ্ন ভাগাড়ের পাশে এই প্ল্যান্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল ক্লিনিকের মেডিকেল বর্জ্য পরিবেশসম্মত ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা এবং পরিশোধনে রাশিক ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করে। হবিগঞ্জের চুনারু ঘাটে দরিদ্র চা শ্রমিক আদিবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মানবাধিকার কমিশন ও আদিবাসী ফোরাম। উপজেলা পরিষদের হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন পাল এ সময় উপস্থিত ছিলেন। যশোর সিটি কেবল লিমিটেডের নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে যশোর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাসোসিয়েশন আহ্বায়ক সাকিরুল কবির রিটন ও সিটি কেবলের চেয়ারম্যান মারুফ হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বন্ধ রাষ্ট্রীয় পাটকল পুনরায় চালু ও সিলেটে গৃহবধূ ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা শাখা। নগরের সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন।
প্রায় দুবছর পার হলেও কিশোরগঞ্জের যুবলীগ নেতা ইউসুফ মনি হত্যা মামলার মূল আসামিরা গ্রেপ্তার না হয় বিক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। শহরের আখড়াবাজার এলাকায় মানববন্ধন করে তারা এই ক্ষোভ জানায়। মানববন্ধনে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও নিহত যুবলীগ নেতার ছোট ভাই পৌর কাউন্সিলর ইয়াকুব সুমন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রবর্তনের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে সড়কে সহকারী শিক্ষক প্যানেল বাস্তবায়ন কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তারা। লক্ষ্মীপুরের রামগঞ্জের শেখপুর এলাকায় কাঠখালী জলাশয়ে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রামগঞ্জ উপজেলার মৎস্য বিভাগের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য ডক্টর আনোয়ার হোসেন খান। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ বিতরণ করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে 400 কৃষকদের মাঝে লাল শাক, পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।